নিশ্চয়ই, কিন্তু মা একটা শর্ত রেখেছেন। কি শর্ত রেখেছেন বলুন? সকাল বিকাল নিয়মিত জপ করতে হবে, এই শর্ত আছে কি? আছে আছে, সত্যি আছে। যাক, ব্যাপারটা হচ্ছে এটাই বলতে চাই, দেখুন সবকিছু ঠিকই আছে, তিনি আছেন রক্ষা করতে, কিন্তু আমাদের কিছু করণীয় আছে, তিনি যে আছেন সেটাকে বিশ্বাস করতে হবে, না হলে শেষ মুহূর্তে আমাদের সন্দেহ হবে। একটু বিখ্যাত এটা হয়, কিন্তু মানে বলা হয় আর কি যে ঠাকুর কি আসবেন, আমি তো সেরকম কিছু করিনি, রাজা ভারত তো সাধারণ বাজার করেছেন, আমি কি করলাম, সবই করিনি, ঠাকুর কি আসবেন, এরূপ আমাদের শেষ মুহূর্তে অবিশ্বাস আসতে পারে। তার জন্য কি করবেন? জীবনকে ঠাকুরময় করে তুলবেন, মাময় করে তুলবেন, স্বামীজিময় করে তুলবেন, রাজা মহারাজময় করে তুলবেন। আপনার জীবনকে তাদের মানে মনে করতে হবে যে ঘর থেকে বেরোচ্ছেন, বলবেন রাজা মহারাজকে, ঠাকুরকে বলবেন, ঠাকুর সন্তানের মন্দিরে যায়। হ্যাঁ, এরূপ তিনি যে জীবন তো আপনার ঘরে স্বয়ং বিরাজ করছেন, এরূপ আপনাকে একটা অভ্যাস করতে হবে। অভ্যাস যোগ হইতে না চেতসা নান্যে গামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তয়ন। ঠিক আছে, তো আপনারা সব জীবনকে গড়ে তুলবেন, তো সেরকম নিশ্চয় চেষ্টা করতে, চেষ্টা করলে হয়ে যাবে, অবশ্য চেষ্টা করলে হয়ে যাবে, কিছুই না, খুব সহজ। ঠিক আছে।